আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব ইলিশ কোরমা। এর জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের 6 পিস ইলিশ। ইলিশের পিসগুলো আমি আগে ম্যারিনেট করব। এর জন্য দিচ্ছি হাফ কাপ বাদাম বাটা, 1 কাপের মতো ফেটানো টক দই, হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি, আর দিচ্ছি 1 চা চামচের মতো লবণ ও 1/2 চা চামচের মতো মরিচ গুঁড়া। এখন এগুলো আমি ভালো করে মিক্স করে নিব। মাছগুলো এখন ভালো করে এই মিক্সচারটা দিয়ে মাখিয়ে নিব। ভালো করে মেখে নেওয়ার পর এখন মাছগুলো আলাদা করে নিচ্ছি, তারপর রান্নাটা বসিয়ে দিব। একটা প্যানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো তেল। এখন 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে কিছুক্ষণ ভেজে নিব। এখন মেখে রাখা মিক্সচারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম, কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব 1/2 কাপ দুধ। এখন মাঝারি আঁচে বলকোটা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ, আর সাথে মাছগুলোও দিয়ে দিব। এখন মাঝারি আঁচে মাছগুলো আমি ভালো করে রান্না হতে দিব। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে। আমাদের কোরমা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো চিনি আর 1 টেবিল চামচ ঘি। ব্যাস, আর কিছুক্ষণ জাল দিলেই আমাদের ইলিশ কোরমা রেডি। একদম সহজ একটা রেসিপি, তাই না? আমি আজ প্রথমবার ট্রাই করলাম, খেতে ভীষণ মজা হয়েছে। আপনারাও বাসায় রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর আমার ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। তো আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আর আমার ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।